Message ABC News, HD 9. গণতন্ত্রের কোন অনেকে রাজ্যে রাজ্যের বাইরে চিকিৎসা করতে হয়েছে এবং অনেকে একেবারেই পঙ্গু হয়ে গেছে। সিপিআইএম এর 106টা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, 277টা অফিস লুট করা হয়েছে, 68টা অফিস জবরদখল করা আছে এবং 58টা অফিস সেটা তারা তালা মেরে রেখেছে। কিছু জায়গাতে মানে ম্যাক্সিমাম জায়গাতে বিজেপি, কিছু জায়গাতে আইপিএফটিও আছে এবং সিপিএম কর্মী সমর্থকদের 146 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 1352 জনের বাড়ি লুটপাট করা হয়েছে, 802টি ক্ষেত্রে বাড়িতে আক্রমণ করা হয়েছে এবং সিপিএম কর্মী সমর্থক এরকম 166 জনের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যে 232টি দোকান লুট করা হয়েছে, 46 জনের যে জলাশয়ের মাছ সেগুলো চুরি করা হয়েছে, 14টি ক্ষেত্রে লুট করা হয়েছে, 14টি ক্ষেত্রে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে এবং এছাড়া রাবার বাগান, 78টা রাবার বাগানে নষ্ট করা হয়েছে, তার মধ্যে 16টি একদম পুড়িয়ে দেওয়া হয়েছে, গাড়ি বাইক এরকম 77টা সেগুলো ভাঙচুর বা পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা এবং এখানে আমরা এটা তুলে ধরেছি যে ভারতবর্ষের অন্য কোথাও এরকম ঘটনা ঘটেনি, এরকম হয়তো কিছু আছে কিন্তু একেবারে মাস পেরে যে সংবিধানের অন্য যে নির্বাচিত সংস্থাগুলো আছে, 3 স্তরের পঞ্চায়েত, আরবান বডিস, এডিসি যে বডিগুলো আছে ইলেকটেড বডি, সেখান থেকে জোর করে নির্বাচিত সদস্যদের পদত্যাগ করানো, পদত্যাগ করিয়ে 3 স্তর পঞ্চায়েতের 52% আসন খালি করে সেখানে তথাকথিত উপনির্বাচন করেছে এবং এই উপনির্বাচনে 96% আসনে বিরোধী দলকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, আর যে 4% আসনে তথাকথিত ভোট হয়েছে সে ভোটে পর্যন্ত রিগিং করা হয়েছে। অনুরূপভাবে আরবান বডিগুলো যেগুলো গত 27 ডিসেম্বর যে তথাকথিত উপনির্বাচন হয়েছে সেক্ষেত্রেও 95% ক্ষেত্রে বিরোধী দলকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, আর যেগুলো যেখানে সাহস করে প্রার্থী দিয়েছেন তাদের প্রার্থীদের বাড়িঘর আক্রমণ, আত্মীয়দের বাড়িঘর আক্রমণ এবং তাদের যারা প্রপোজার তাদের বাড়িঘর আক্রমণ, লুটপাট, আগুন ধরানো, এই সমস্ত ঘটনা সংঘটিত করা হয়েছে। আর ভোটের দিন তো এমন সন্ত্রাস চালানো হয়েছে যে আগরতলা শহরেই 4টা যে পুরো কর্পোরেশনের আসন, অন্যান্য জায়গাতে সেখানে কোনো ভোটে কোনো প্রার্থীদেরকে যেতেই দেওয়া হয়নি, ভোট চেয়েছেন কোন কোন জায়গাতে সেগুলো আরও আমরা কতগুলো ইয়ে বলেছি এবং চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে আপনারা আরও যদি আপনাদের ইয়ে থাকে আপনারা নিশ্চয়ই আপনারা জানাতে পারবেন স্পেসিফিক আরও ইয়ে কোন কোন মহকুমায় কোন কোন বিধানসভা ক্ষেত্রে কোন কোন এলাকার মধ্যে সেগুলো আপনারা জানাতে পারবেন। নিশ্চয়ই মানে তারা এসিওর করেছেন যে আমরা যে অভিযোগগুলো দিয়েছি সেগুলোর
ভিত্তিতে তারা ইয়ে করবেন। এবং আমাদের আলোচনার সময় চিফ ইলেকশন কমিশনার জানিয়েছেন যে যেহেতু এটা আমরা অ্যাডভান্স কপি পাঠিয়েছি, সেটা তারা এখানকার যে অথরিটিজ আছে ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশনে তাদের কাছে এই সমস্ত সম্পর্কেও জানতে চাইছেন, তারা চেয়েছেন। তো আমরা এটাই বারবার ওটাই আমরা বলে এসেছি যে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব যে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু, ভয়মুক্ত পরিবেশে এখানে নির্বাচনের ব্যবস্থা করা, সেই দায়িত্ব তারা যেন পালন করে। এই মোটামুটি আমাদের যা বক্তব্য। বলেছি যে নির্বাচন কমিশন, এটা শুধু নির্বাচন কমিশন না, তার হাতে আজকে এ দেশের গণতন্ত্র এটা সুরক্ষিত থাকবে কি না তার জন্য সংবিধান এই কমিশনের হাতে প্রভূত ক্ষমতা দিয়েছেন। আপনারা আমাদের যে বক্তব্যগুলো যাচাই করে তার প্রেক্ষিতেই আগাম এই উদ্যোগ নিন, তো আমরা একদিক থেকে খুবই যে আশ্বস্ত হয়েছে যে আমাদের যে 20 তারিখে আমরা যে আগাম যে আমরা এই পাঠিয়েছি ত্রিপুরার যে ঘটনাবলী সম্পর্কে তাদের সাথে আলোচনা করে বোঝা গেল তারা এগুলো ইনডেপথ স্টাডি করেছেন এবং বলেছেন আমাদেরকে আমরা ত্রিপুরা রাজ্যের প্রশাসনের কাছ থেকে এই সমস্তগুলোর জবাব আমরা চাইছি, ঘটনাগুলোর মানে উত্তর আমরা চাইছি। এবং তারপরও যেটা প্রথমদা এক্ষুনি বললেন যে এই ঘটনাগুলি যে আমরা বললাম আক্রমণ, যে এদের প্রার্থীদেরকে নমিনেশন সাবমিট করতে দেয় না, তারপর যারা ভোট দিতে যান তাদের উপর আক্রমণ হয়, ইন্টিমিডিয়েশন হয়, মিটিং মিছিল করলে পরে, এগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে যে এই আক্রমণগুলোর ধরন কি আমাদের সামনে তারা তাৎক্ষণিক তার মানে দাওয়ায় কি হবে বলবে এটা আমরা আশা করি, এটা বলার প্রশ্ন উঠে না। কিন্তু মনে হয়েছে যে এই যে পূর্ণাঙ্গ কমিশন আমাদের কথা বলেছেন তারা এটা অনুধাবন করার চেষ্টা করেছেন এবং আমাদের রিপোর্ট দেখে তার কগনিজেন্স যা আছে এটা মনে হয়েছে এবং তার জন্যই বলেছেন যে না, তারপরও যদি ফার্দার আপনাদের বলার থাকে এবং আরও ঘটনাগুলো যদি ঘটে সরাসরি আমাদেরকে জানাবেন এবং এই কোন কোন জেলাতে কোন কোন মহকুমাতে নির্বাচনের ক্ষেত্রেতে এরকম বেশি মাত্রায় ঘটনাগুলি হচ্ছে তারও লিস্ট দেওয়ার জন্য তার নিজে থেকে আমাদেরকে বলেছেন। তো আশা করি যে নির্বাচন কমিশন তাদের তারা নেবেন, এটা আমরা অন্তত তাদের এই দেখে একটা কনফিডেন্স আমাদের হয়েছে যে অতীতে বিগত 70 বছরে কখনো এরকম হয়নি। এবং এই যে গতকাল সুপ্রিম কোর্টে যা হলো সারা দেশের জন্য, জাতির জন্য লজ্জা, দেশের যে প্রতিরক্ষা মন্ত্রকের অফিস থেকে সরকার বলছে এগুলি কাগজ চুরি গেছে, গত 6 মাসের উপর এগুলো নিয়ে কথা হচ্ছে, একবারও বলা হলো না। নানাভাবে তাদের যে এই যে দুর্নীতি এটাকে ঢাকার চেষ্টা হলো, কখনো এটা কখনো সেটা, আর এখন যখন দেখছে আর কোনো অস্ত্র নেই নিজেদেরকে আড়াল করার, সাফাই গাওয়ার আর কোনো পথ নেই, শেষ পর্যন্ত বলছে না এগুলো চুরি হয়ে গেছে। এবং তাহলে এই দায় কার উপর বর্তায়? এদেশের প্রধানমন্ত্রী, এদেশের যে প্রতিরক্ষা মন্ত্রী, তার উপর বর্তায়। কাজে তার বিরুদ্ধে আজকে সারা দেশের আওয়াজ হলো মোদি হটাও, বিজেপি হটাও। এবং গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি যেখানে আছে তারা যাতে জিতে আসতে পারে এবং এরকম এটা সরকার যাতে করতে পারে। তো ত্রিপুরাজ্যের মধ্যে এটা আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, যে কোনো দলের কথা বলছি এবং ব্যক্তির কথাও বলছি, আমরা সারা দেশের আওয়াজের সাথে তারা যদি একমত হন, নিশ্চয় হবেন, তাহলে বামপন্থীরা এখানে ট্র্যাডিশনালি শক্তিশালী, এটা এমনিতে না, লড়াই করার মধ্য দিয়ে স্বাভাবিক
এই বার্তা নিচ্ছে তাদের কাছে। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে গত তিন এবং চার তারিখ যা হলো এটা বলা হয়েছে। এটা শুধু ত্রিপুরা কেন, সর্বত্র গণতান্ত্রিক দলগুলো যাতে বিজেপি বিরোধী কোনো ভোট যাতে না ভাঙে এটা দেখা দায়িত্ব সবার, এটা হবে আমরা আশা করি। বিজেপি বিরোধী আওয়াজের কংগ্রেস সিপিএম আসতে পারে, কংগ্রেস সিপিএম না, সমস্ত গণতান্ত্রিক এবং দলনিরপেক্ষ শক্তিকে আমরা বুঝি। আমরা একেবারে স্লোগানই দিয়েছি ডিফি Message